जंगलमहल भिलेज कूकिंग थेके सबाई के स्वागत जानाई। आज आमी तालेर सीम पिठा बनिए आपनादेर साथे शेयर करब। प्लिज बंधुरा पुरो भिडियोटा आपनारा देखुन आमी किभाबे सीम पिठा बानाच्छि। एखन आमी ताल गाछेर गोड़ाते चले एसेछि। एई होच्छे ताल गाछ। एई ताल गाछे आमादेर ताल पड़छे, दुटो ताल गाछ आछे। गाछ थेके आमी तीनटे ताल कुड़ेछि, एटा होच्छे छोटो ताल आर ए दुटो बड़ो। ये तालगुलाके प्रथमे आमी जल दिए धुए निच्छी, तारपरे भांगबो। गाछ पाका ताल खूब सेन बेरोच्छे। ये तालटाके आमी भेंगे निच्छी। तालेर खोसागुलाके आमी एभाबे करे छाड़िए निच्छी। सब ताल आमार भांगा हये गेछे। ए तालेर आठीते एकटू करे जल दिए दिच्छि, ताहले खूब सहजे मारा जाबे तालटा। जल दिए हाते करे आमी एभाबे करे मेखे निच्छि। तालटा मारार जोन्नो आमी एरकम एकटा छेई निएछि, नेट निएछि। एई नेटेते आमी तालेर माड़िटा छेके नेब। तो जायगार मध्ये दिए दिच्छि। एटार साहाज्ये आमी तालटा मारब। এভাবে করে আমি তালের রসটা বের করে নিচ্ছি। সব তাল আমি মেড়ে নিয়েছি। তালটাকে আমি এরপর ছেঁকে নিচ্ছি। দেখেন এরকম সুতোর মতো আছে, না ছাগলে এগুলো মুখে লাগবে, খেতে ভালো লাগবে না। এভাবে করে টিপে টিপে আমি মাড়িটা বার করে নিচ্ছি। খুব সুন্দরভাবে ছাকা হয়ে গেছে, এগুলো বেরিয়েছে তালের মাড়ির থেকে। এই জায়গাগুলো এখন পরিষ্কার করে নিতে যাচ্ছি। আর এই সিম পিঠা করার জন্য আমার একটা নারকেল লাগবে। এখানে আমি একটা নারকেল নিয়েছি। নারকেলের আমি ছালটা ছাড়িয়ে নিচ্ছি। নারকেল থেকে আমি এভাবে করে ছাড়িয়ে নিচ্ছি। নারকেলের উপরে শক্ত অংশটা আমি ছাড়িয়ে ফেলে দিয়েছি। এই জায়গায় গ্রেট করে নিচ্ছি। পুরো নারকেলটাই আমি গ্রেট করে নিয়েছি। চুলো ধরিয়ে নিচ্ছি, কড়াতে বসিয়ে দিচ্ছি। নারকেলের পুরটা করে নেব। কড়াতে দিচ্ছি নারকেল, কুচিয়ে রাখা নারকেল দিচ্ছি। আর দিচ্ছি চিনি। চিনি আর নারকেল ভালো করে নাড়চাড়া করে নিচ্ছি। দেখেন চিনিটা গলে আসছে। এখানে আমি জল দেব না, এই চিনির রসটা দিয়ে হয়ে যাবে পুরটা। আর এক প্যাকেট নিয়েছি দুধ। দুধ দিলে টেস্টটা ভালো হয়। চিনিগুলো গলে গেছে, দেখেন পুরটা এভাবে হয়েছে। একটু কোনো রস নেই, রসটা পুরো টেনে গেছে। পুরটা হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। আমি সব তালের মাড়িটা নিই না, এই বাড়িতে আমি তালের মাড়ি নিয়েছি, দিয়ে দিচ্ছি কড়াতে। আর এই বাটি হাফ বাটি জল দিয়ে দিচ্ছি। তাল মাড়ি আর জল ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এই বাটিতে আমি চিনি নিয়েছি। তালের যেরকম মিষ্টি সেই অনুযায়ী মিষ্টি দিতে হবে। তাল যদি কম মিষ্টি হয় একটু বেশি চিনি লাগবে, আর বেশি মিষ্টি হলে কম চিনি লাগবে। তাল মাড়ি ভালো করে ফুটিয়ে নিয়েছি। চিনিগুলো নেই, গলে গেছে।
দেখেন ফুটে ফুটে কতটা ঘন হয়েছে তালমারিটা। ময়দাগুলো দিয়ে দিচ্ছি তালমারির সাথে। অল্প অল্প করে দিয়ে মেখে নিচ্ছে এভাবে করে। অল্প অল্প করে ময়দা দিয়ে ডোটা আমি করে নিচ্ছি। এই খামিরটা হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। এই জায়গাতে জল নিয়েছি, আমি জল হাত দিয়ে দিচ্ছি। এটা গরম অবস্থাতে আমি থালায় তুলে নিচ্ছি। হাতে একবার করে জল জল নিচ্ছে, আর একবার করে এভাবে করে মেখে নিচ্ছি, নাহলে হাতটা পুড়বে। এই ডোটা আর একবার ভালো করে মেখে নিচ্ছি হাত দিয়ে। এই কুমিরটা আমি ভালো করে মেখে নিয়েছি। আমি রুটির মতো করে বেলে নেব। এভাবে গোল করে নিচ্ছি ডোটা। এভাবে আমি রুটির মতো করে বেলে নিয়েছি। আর একটু মোটা করে বেলতে হবে। কাস্তে গেলে একটা টিফিনের ঢাকা নিয়েছি, এটার সাহায্যে আমি কেটে নেব গোল গোল করে। আবার এই ডোটাকে আমি বেলে নেব। এভাবে করে আমি সবগুলোকে বেলে নিয়েছি। এভাবে করে আমি সাইডে জল লাগিয়ে দিচ্ছি, সহজে খুলবে না। নারকেলের পুর দিচ্ছি, এইভাবে করে মুড়ে দিচ্ছি। এটাকে আমি একটু ডিজাইন করে নিচ্ছি, দেখতে ভালো লাগবে। এভাবে করে আমি ডিজাইন করে নিয়েছি। আবারও একটা করে দেখাচ্ছি। এরকম করে আমি মুড়ে নিয়েছি, দেখেন দেখতে কতটা সুন্দর লাগছে এভাবে মুড়তে। সব পিঠাগুলোকে আমি এভাবে করে মুড়ে নিয়েছি। কড়াতে তেল দিয়ে দিচ্ছি। কড়ার তেল গরম হয়ে গেছে, পিঠাগুলোকে ভেজে নিচ্ছি। আর তেলটা খুব বেশি গরম করা চলবে না, দিবার মাত্র কি পুড়ে যাবে। এগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। এভাবে করে আমি সবগুলোকেই ভেজে নেব। পিঠেগুলো কম আঁচে ভাজতে হবে, বেশি আঁচে ভাজলে পিঠেগুলো পুড়ে যাবে, দেখতে ভালো লাগবে না। এই পিঠেগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। দেখেন খুব সুন্দর ফুলছে পিঠেগুলো। এভাবে করে আমি সব পিঠে করে নিয়েছি। আর দেখেন পিঠেগুলো দেখতে কতটা সুন্দর লাগছে, আর খেতে তো দারুণ এই পিঠেগুলো। একটা পিঠে ভেঙে দেখাচ্ছি ভিতরটা, এই দেখেন পুরো ভরা। এই পিঠেগুলো খেতে দারুণ লাগছে, আপনারাও বাড়িতে এভাবে বানিয়ে দেখবেন, দারুণ লাগবে খেতে। আর আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অনেক ধন্যবাদ।